সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আহনাফ তাহমিদ আয়হামের মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টার অভিযোগ এনে উদ্বেগ জানিয়েছে শিশুটির বাবা মা। দুপুরে রাজধানী মতিঝিলে আইডিয়াল স্কুলের সামনে মানববন্ধন করে সুন্নতে আহনাফ তাহমিদের সহপাঠীরা, এ সময় শিক্ষার্থীদের কাতারে যুক্ত হয় আয়হামের বাবা মা সহ অনেক অভিভাবক। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আতঙ্কের কথা জানায় তারা।